বাংলাদেশের কোন কোন খাবারে শুকরের চর্বি আছে। আজ ইগলোর বক্স মিলিয়ে দেখলাম সত্যি সেখানে এমন একটি কোড E471 লেখা আছে, যেটি শুকরের চর্বি থেকে উৎপাদিত শুকরের মাংস ইউরোপ জুড়ে তাদের প্রোটিন বা আমিষ সরবরাহের অন্যতম একটা মাধ্যম। এক হিসাবে দেখা গেছে যে একমাত্র ফ্রান্সেই প্রায় 42,000-এরও বেশি শুকরের খামার রয়েছে। ইংল্যান্ডেরও আনাচে কানাচে রয়েছে শুকরের খামার। বাণিজ্যিকভাবে এসব খামারগুলো পুরো ইংল্যান্ড জুড়েই শুকরের মাংস সরবরাহ করে আসছে, আর ইংল্যান্ডে বসবাস করার কারণে নিত্যদিন চোখের সামনেই দেখতে পাচ্ছি ইংরেজদের খাদ্য তালিকায় শুকরের মাংস একটি অতি আবশ্যকীয় ও উপাদানের তালিকায় রয়েছে। কেবল ইংল্যান্ডই নয়, বরং পুরো ইউরোপ, আমেরিকার প্রাচ্য অর্থাৎ পুরো খ্রিস্ট বিশ্বেই প্রকৃত অবস্থাটি এমনই। এমনকি মুসলিম বিশ্বের কোথাও কোথাও, বিশেষ করে মুসলিম দেশসমূহের বসবাসকারী অমুসলিম ধর্মাবলম্বীদের কাছে শুকরের মাংস অতি কাঙ্ক্ষিত একটি খাদ্য মাধ্যম। আজকাল পুরো ইউরোপ, আমেরিকা আর পশ্চিমা বিশ্ব, এমনকি সমগ্র বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ফলে মানুষ খাদ্যে অতিরিক্ত ফ্যাট নিয়ে বড় বেশি চিন্তিত এবং সজাগ। খাদ্যে চর্বির আধিক্যই হৃদরোগের প্রধান কারণ, সেটা বিশ্ববাসী খুব ভালো করে জেনে গেছে বিজ্ঞানের সুবাদে। শুকরের দেহে সবচেয়ে বেশি চর্বি কেবল থাকে না, বরং সেই চর্বির মধ্যে ক্ষতিকারক উপাদানটির আধিক্য সবচেয়ে বেশি। ফলে ইউরোপের সচেতন মানুষ শুকরের মাংস খেলেও এর চর্বিকে সব সময় যথাসম্ভব এড়িয়ে চলে বা চলার চেষ্টা করে। এর ফলে শুকর ব্যবসায়ী ও তার মাংস সরবরাহকারীদের একটা বড় অংশই অপচয় হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এইসব অপচয় থেকে বাঁচার জন্যই ইউরোপ শুকরের চর্বি বিকল্প ব্যবহারের উদ্ভাবন করেছে। শুকরের চর্বিকে তারা বিভিন্নভাবে বাজারজাত করেছে, এর বহুবিধ ব্যবহারকে নিশ্চিত করেছে। প্রসাধনী সামগ্রীর কাঁচামাল, ওষুধের মাধ্যম বা ওষুধ হিসেবে ব্যবহার, মূল্য চিকিৎসায় কার্যকরী প্রয়োজনীয় সরঞ্জামাদি নির্মাণ, এবং সবচেয়ে বড় কথা হল মনুষ্য ও পশু খাদ্য সামগ্রিক বিভিন্ন উপাদান হিসেবে এই ক্ষতিকারক বস্তুটিকে ব্যবহার করছে। প্রথমে শুকরের চর্বি দিয়ে সাবান বানানো হয় এবং তা জনপ্রিয় হয়ে ওঠে। এরপর একইভাবে ওই চর্বিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম তরল প্রসাধনী, ক্রিম ইত্যাদি উৎপাদন এবং বাজারজাত করা হয়। এটাও ব্যবসায়িক সফলতা পায়। বন্দুকের কর্তুজে এই শুকরের চর্বি ব্যবহার শুরু হয় সর্বপ্রথমে 19শ শতাব্দীর মাঝামাঝি কিংবা তারও আগে। যা হোক, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তাদের উৎপাদিত ওষুধ ও চিকিৎসা সামগ্রীতে এর ব্যবহার শুরু করে। সর্বপ্রথমে শরীরের অভ্যন্তরে সেলাই করার জন্য এমন এক ধরনের সুতার দরকার পড়ে, যা ক্ষত শুকানোর পরে খুলে ফেলার প্রয়োজন পড়ে না এবং শরীরের ভেতরে হবার কারণে তা সম্ভব নয়। এবং সেলাই কাজে ব্যবহৃত এই সুতো আপনা আপনি মানুষের মাংসের সাথে মিশে যাবে। এই চিন্তা থেকে চিকিৎসকরা বেড়ালের অস্ত্রের চর্বি দিয়ে তৈরি করেন এক বিশেষ ধরনের সুতা, যা দিয়ে মানুষের দেহে অস্ত্রোপচারের সময় অভ্যন্তরীণ ক্ষত জোড়া দিতে ব্যবহার করা যাবে। 16 চিকিৎসক বা সার্জনরা মানুষের শরীরে এরকম যে সুতার ব্যবহার করেন তাকে ক্যাটগাট বলা হয়। বেড়াদের চেয়ে শুকুরের প্রচলন বেশি এবং শুকুরের মাংস ও চর্বি সহজলভ্য হবার সুবাদে
ইউরোপের শূকর খামার ব্যবসায়ী ও চিকিৎসকরা এগিয়ে আসেন এই সুতো নির্মাণে বেড়ালের পরিবর্তে শূকরের চর্বি ব্যবহারে, এবং তারা তা শুরু করেন। কিন্তু কিছু সচেতন মুসলমান ইউরোপীয় পণ্য সামগ্রীর গা এই লিপিবদ্ধ উপাদানের তালিকায় পিক ফ্যাট শব্দটি দেখে আতঙ্কে ওঠেন, কারণ যে কোনো মুসলমানের কাছে এই পিক ফ্যাট বা শুকুরের চর্বি, তার মাংস বা রক্ত সকল কিছুই হারাম, এর যে কোনো ধরনের পরোক্ষ ব্যবহারও হারাম। তারা তাদের ভাষণে, বিবৃতিতে, লেখালেখনিতে এ ব্যাপারে জনগণকে যেমন সতর্ক করেন, তেমনি সরকারের কাছেও দাবি জানাতে থাকেন। এইসব ইউরোপীয় পণ্য দেশের আমদানি করারা অনুমতি না দেবার এর ফলে ইউরোপীয়রা তাদের পণ্যতে পিক ফ্যাট শব্দটির পরিবর্তে এনিম্যাল ফ্যাট শব্দটি ব্যবহার শুরু করে। ফলে ইউরোপিয়ান ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্যের বাজারে হারাতে বসে। ব্যবসা টিকিয়ে রাখতেই তারা বিকল্প পন্থা উদ্ভাবন করে, আর এই বিকল্প পন্থাটাই হলো উৎপাদিত কোনো বস্তু, তা খাদ্য সামগ্রী হোক বা ওষুধপথ্য কিংবা প্রসাধনী কিংবা অন্য কিছু, তা গা এই ইউরোপিয়ান আইন অনুযায়ী উপাদান সমূহের নাম লেখা হবে বটে, তবে সেই সব নামগুলো লেখা থাকবে বৈজ্ঞানিক কোনো টার্ম কিংবা সাংকেতিক নাম ব্যবহার করে, যেন সাধারণ জনগণ সেসব টার্ম পড়ে বুঝে উঠতে না পারে। তাহলে এই জিনিসগুলো কি? কর্পোরেট বাণিজ্যিক এই বিশ্বের ব্যবসায়ী মহলের চাপে নতি স্বীকার করে সরকার উৎপাদকদের সাথে আপোষ করে এবং উৎপাদিত পণ্যের গায়ে সাংকেতিক ভাষায় উপাদানসমূহের নাম লিপিবদ্ধ করার অনুমতি দেয়। সে থেকে শিল্প কারখানায় উৎপাদিত পণ্য, বিশেষ করে খাদ্য সামগ্রী কিংবা তা প্রস্তুতে ব্যবহৃত উপাদানসমূহে প্রসাধনী, ওষুধ কিংবা পথ্যের উৎপাদনে সাংকেতিক ভাষার বিশেষ নাম বা ই কোডস ব্যবহার করা হয়, যা আমাদের মতো সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য একটি বিষয়। ক্যাডবেরি চকোলেট ই 476, ইগলু আইসক্রিম ই 471, ই 433, ফস্টার ক্লেকারস কাস্টার্ড পাউডার ই 110, বিগ বাবল চুইংগাম। বলা বাহুল্য উপরের তালিকায় উল্লিখিত প্রায় সবকটি আমাদের দেশ সহ প্রায় সকল মুসলিম দেশে ছেলে বুড়ো সহ সকলের কাছেই খুবই প্রিয়। আল কোরআনে অন্তত চারটি জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন শুকুরের মাংস এবং মৃত জন্তু জানোয়ার, সেই সব জানোয়ার যা আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে জবাই করা হয়েছে, মুসলমানদের জন্য হারাম করেছেন। তারই একটি আয়াত দেখুন, তিনি আমাদের উপরে হারাম করেছেন মৃত জীব, রক্ত শুকর মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোনো পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। সূরা আল বাকারা 173। এটা মোটামুটি অমুসলিম ব্যবসায়ীরা জানে, অন্তত তাদের সরকার ও জনগোষ্ঠীর সচেতন অংশটি খুব ভালো করেই জানে। কিন্তু তারপরেও তারা ভিন্ন কৌশলে মুসলমানদেরকে আকর্ষণীয় উপস্থাপনায় সেই হারাম বস্তু খাওয়াতে মনে হয় উঠে পড়ে লেগেছে। এর পেছনে কেবল যে তাদের আর্থিক ও ব্যবসায়িক স্বার্থই আছে তাই নয়,
বরং এর পেছনে রয়েছে ধর্মীয় বিদ্বেষজনিত এক অগ্রাসী মনোভাব, যার মিল রয়েছে একমাত্র ক্রসেডের সাথেই। সবাই শেয়ার করুন।